সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান, বিএনপি কি বলছে নেতারা? জানাবো বিএনপির আন্দোলন নয় সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই যা বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বাজেট কর নির্ভর, ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব। অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা, এর উপর বাজেটে কবরের বোঝা। জবাবদিহিতা ছাড়া এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এ বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফেরিস্তি ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এ আলিগার্হরা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয় প্রশ্রয়ে আলিগার্হরা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমানতকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেক ক্যাশ করতে পারছেন না। মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা গিয়েছে। তবে এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্যধনীদের জন্য নয়, সাধারণ মানুষের রক্ত চুষে দিব্যি ভালো আছেন তারা। অন্যদিকে গরিব আরো গরিব হচ্ছে, যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। বিএনপি মহাসচিব বলেন, এ বাজেট একদিকে সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত ধ্বংসপ্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ, অন্যদিকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে এক নিষ্ঠুর তামাশা মাত্র। জনগণের সঙ্গে এক করুণ ও হৃদয় বিধারক প্রতারণাই বটে। মির্জা ফখরুল বলেন, জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই বছরের পর বছর ধরে একটি অনির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে রয়েছে। যে সরকার নিজে আইনকানুন ও সংবিধান লঙ্ঘন করে দামি নির্বাচনের মাধ্যমে দামি সংসদ বানিয়েছে, এমন সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। জনগণই সব ক্ষমতার উৎস, অথচ সেই জনগণই ভোট দিতে পারেনি। এ সরকার জনপ্রতিনিধিত্বহীন একটি অবৈধ সরকার। 2024-25 অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষদের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। তিনি আরো বলেন, বর্তমান লুটেরা সরকারের এ বাজেট কেবলমাত্র দেশের গুটি কয়েক আলিগার্হদের জন্য, যারা শুধু চুরি করছেন না, তারা ব্যবসা করছেন, তারাই পলিসি প্রয়োজন প্রণয়ন করছেন, আবার তারাই দেশ চালাচ্ছেন। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এ বাজেট কল্পনার এক ফানুষ, এ বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। ফখরুল বলেন, এ বাজেট শুধু গণবিরোধী নয়, এ বাজেট বাংলাদেশ বিরোধী। যে গণমানুষকে নিয়ে বাংলাদেশ, সেই গণমানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেঘা প্রকল্প ও মেঘা চুরি এবং দুর্নীতি করার জন্য। অর্থনীতির এই অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেঘা প্রকল্পসমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। সে অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা যেত, কিন্তু সেগুলো বন্ধ করলে তো দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। এ বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট মন্তব্য করে তিনি বলেন, কালো টাকায় ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। 15% কর দিয়ে ব্যক্তির সঙ্গে যে কোনো কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারের কোনো সংস্থায় কালো টাকা সাদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না, অর্থাৎ দায় মুক্তি বা আইনি ছাড় দেওয়া হলো। এর ফলে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হলো। দুর্নীতি করার এহেন লাইসেন্স প্রদান অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক। মির্জা ফখরুল আরও বলেন, 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এ পদক্ষেপ সংবিধানের 20(2) অনুচ্ছেদের পরিপন্থী। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বুলি যারা আওড়ায়, তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোড়া যুক্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান যে অনৈতিক, সাংঘর্ষিক, তা জেনে শুনে দুর্নীতিবাজ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এ লাইসেন্স দিচ্ছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনজিরদের মতো দুর্নীতিবাজের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য। লুটপাট করতে নয়, আমরা বিএনপি আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজস্ব কায়েম করেছে, তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে নেয়নি, কিন্তু শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি সরকার পতনের হুমকি দেয়, আন্দোলনে তারা করতে পারবে না, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ সাথে না থাকলে আন্দোলন হয় না। আমরা বিএনপির আন্দোলন নয়, ভয় পাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে। এই অপর রাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। বিএনপির আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে, প্রতিরোধ করতে হবে, রাজপথে প্রস্তুত থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম, খালেদা জিয়া, তাহলে তারাও কি দুর্বৃত্ত? সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।